শুরু হয়ে যাবে যত তো সমস্যা আমাকে নিয়ে আর আমার ইউটিউবার ভাই গুণ তোমরা ভালো কাজ করছো খারাপ নয় অনেক কিন্তু কিছু থাম্বনেল গুণ একটু দেখে দেখে দাও কার সাথে কাজ জুড়তে হয় কাকে কি করতে হয় একটু দেখে দেখে করো আমার একটা থাম্বনেল দিচ্ছে হাতে একটা বড় ছুরি কিন্তু তোমার আলোর বাহার যে ইউটিউব চ্যানেল আমার ব্যাপারে তুমি যে ওয়াজগুলো ছাড়তেছো একের পর এক থাম্বনেল যে ব্যবহার করতেছো এই থাম্বনেল থাম্বনেল আর আমার ওয়াজের সাথে কি মিল আছে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম আমার ওয়াজ হয় একটা তুমি উপরে লিখে দাও আরেকটা শুধু মিথ্যা লিখতেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য এখানে কি আলোর বাহার ইউটিউবার আসছো কেসে দাঁড়াও তুমি কি আমাকে পছন্দ করো আমার সব মাহফিলে আসো তোমাদের ইউটিউবারদের বিরুদ্ধে আমি কি কখনো কিছু বলি তোমাদেরকে আমি ইন্সপায়ার করি উৎসাহ দেই তোমরা ভালো কাজে নিজে টাকা দিয়ে টাকা খরচ করে অনেক দূর থেকে তোমরা আসো তাই না কিন্তু তোমার আলোর বাহার যে ইউটিউব চ্যানেল আমার ব্যাপারে তুমি যে ওয়াজগুলো ছাড়তেছো একের পর এক থাম্বনেল যে ব্যবহার করতেছো এই থাম্বনেল থাম্বনেল আর আমার ওয়াজের সাথে কি মিল আছে কে চাকরি করে রেকর্ড করো এটা মালিক কে চুনারঘাটের তুমি শুধু রেকর্ড করো মালিককে গিয়ে আজকে বলবা হুজুরে বলছে হুজুরে যা ওয়াজ করে যা বলে আপনি সত্যটাই ইউটিউবে দিবেন তোমার আলোর বাহার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম আমার ওয়াজ হয় একটা তুমি উপরে লিখে দাও আরেকটা শুধু মিথ্যা লিখতেছ একটা কথার সাথে ভিতরে ওয়াজের কোনো মিল নাই এটা কি ন্যায় না অন্যায় যদি অন্যায় হয়ে থাকে ওনাকে গিয়ে বলবা যে আজকে কয় তারিখ ফেব্রুয়ারির 1 তারিখ 1 তারিখে আমি ওনাকে সালাম দিলাম আপনার ইউটিউবার যিনি কাজ করেন তাকে সালাম দিলাম সালাম আমার সালামটা পৌঁছাবেন পৌঁছে বলবেন তিনি যেন আজকে থেকে আমি ওয়াজ যা করি তার বাহিরে নিজের মন গড়া কোনো থাম্বনেল দেয় তাহলে এটার জন্য আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা আমাকে যারা ভালোবাসে তারা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে আমি সহযোগিতা করব যারা ব্যবস্থা করবেন তাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব মনে থাকবে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং রেড জোন কারণ ওয়াজের মাঠটা অনেক সুন্দর মাঠ এই মাঠটা কাহারো কারণে প্রশ্নবিদ্ধ হোক সেই সুযোগ আমরা শ্রোতাকেও দিব না ইউটিউবারকেও দিব না মনে থাকবে আমি একটু হাসলে শ্রোতা হাসে আমি কাঁদলে শ্রোতা কাঁদে আমি হুঙ্কার দিলে যুবক দাঁড়িয়ে যায় এটাই হলো ইমানি চেতনা ঠিক কিনা বলেন সেই মানুষটাকে আপনাদের শত্রু আর আপনারা থাম্বনেল দেন উল্টাপাল্টা আমি বলি একটা আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করেন আর একটা কাতারে নিয়ে ফেলে দেন কেউ আছে বিদেশের লোক দেখবে দেখার পর আর ভিতরে ঢুকবে না যে তাহির ওজির ভিতরে মনে এই কথাগুলি বলছে ওয়াশটা দেখবে না ঠিক মতো ভাইরাল হতে চান না কোটিপতি হয়ে যাবেন গা আহা আলেমদেরকে নিয়ে সম্মান করবেন বরং যদি আমাদের কোনো স্লিপ টাং হয়ে যায় আমাদের জবান থেকে কিছু অসঙ্গতি হয়ে গেলে আপনার ইচ্ছা করে এগুলো কেটে দিবেন যে হুজুর এটা হয়তো মিষ্টি কইছে এটা দেওয়া যাবে না আর হুজুর একটু পাইলে মাশাল্লাহ ইচ্ছা মতো আপনারা চেষ্টা করেন যাক আমি তাকে বুঝাই দিলাম আজকে প্রথম দিন আজকে এই জন্য আমি বুঝাই দিছি আজকে আফসোস এটাই গর্বের ব্যাপার এটাই খুশির ব্যাপার এই বাংলায় বহুত মহফিল হতো
এই বাংলায় বহুত জলসা হতো, এই বাংলায় অনেক অজ মাহফিল হয়, কিন্তু এইভাবে মাহফিলে ঢুকার জন্য যুবকরা মারপিট কখনো করে নেই, ওটা এখন দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য ভালো মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের সময় তো, আগেকার সময় তো মাহফিল হলে যুবকরা মেলাই মেলাই ঘুরত, এখন গ্রামগঞ্জে যেখানেই হয় মাহফিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। হোক, 100 বার করো, তোমার রেসারেসি জান্নাতে ঢুকার জন্য, দুনিয়ায় জান্নাতে ঢুকার জন্য এত আগ্রহ দিচ্ছ, দুনিয়ায় আমাদের তৈরি করেছি, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, মাহফিল বানিয়েছি আমরা, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, হয়তো জায়গা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয়, তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ায় যারা জান্নাতে ঢুকার জন্য এত খেলা ঠেলি করছো, এ যুবক জেনে রেখে দিও, আমার আল্লাহ বলেছে যে আমার নিয়ামত কেলে শুকরিয়া আদায় করে যে আমার রাস্তায় আসার জন্য এত ব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেব না। ইনশাআল্লাহ বিশ্বাস, মুজাদ্দিদ জামানের দরবারে বসে বলে যাচ্ছি একসাথেই জান্নাতে দেখা হবে। আল্লাহ আকবার। আবার এই যে একসাথে দেখা হবে, ডাইরেক্ট বলে ফেললে আবার ফতোয়া শুরু হয়ে যাবে, যত তো সমস্যা আমাকে নিয়ে। আর আমার ইউটিউবার ভাই গুনো, তোমরা ভালো কাজ করছো, খারাপ নয়, অনেক মানুষ দূরে দূরে দেখে খুশি হয়, কিন্তু কিছু স্যাম্পল গুনো একটু দেখে দেখে দাও, কার সাথে কাজ জুড়তে হয়, কাকে কি করতে হয় একটু দেখে দেখে করো। আমার একটা থ্যাম্বেল দিচ্ছে হাতে একটা বড় ছুরি, তোমার একটু ভয় লাগলো না? তুমি কায়ামতের দিন ওই নবীর সাফাত ছাড়া নাজাত পাবে না যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে, এতে কি তোমরা খুশি না বাজার? তাহলে একবার আলহামদুলিল্লাহ বলো, কমসে কম আমার বন্ধু তো তোমরা, চলে বলো বন্ধু তো নাকি, হাত তুলে বলো বন্ধু তো নাকি, বন্ধু তো নাকি। কায়ামতের দিন এটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিনে তোমার নবীর সমালোচনা যারা করতো খারাপ বিষয় বলতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম। ভাইরা আমার, সাথে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিকই না বে? ঠিক তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।